সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে বিভিন্ন জীব প্রজাতির সদস্যদের মধ্যে বিকশিত হয় নতুন নতুন বৈশিষ্ট্যের, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে বিবর্তন। আর বিবর্তন প্রসঙ্গেই আমাদের আজকের এই বর্তমান আলোচনা। বিবর্তনের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্বের প্রস্তাবনা দিয়েছেন। আমাদের বর্তমান আলোচনা ঠিক এইরকমই সাতটি রুল বা নিয়ম নিয়ে। প্রথম হলো উইলিস্টনস রুল, অর্থাৎ উইলিস্টনের নিয়ম। এই তত্ত্বমতে বলা হয়, ক্রমান্বয়িক বংশপ্রবাহে সিরিয়ালি হোমোলগ পার্টস, অর্থাৎ ধারাবাহিকভাবে সমজাতীয় কোনো জীবদেহের অংশগুলি বিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সংখ্যায় কমে আসে। কিন্তু সংখ্যা হ্রাসের সঙ্গে সঙ্গেই এই দেহ উপাঙ্গগুলির গঠনগত জটিলতা ক্রমশই বাড়তে থাকে। উদাহরণস্বরূপ ধরে নিতে পারি চিংড়ি বা কোনো ক্রাস্টেশিয়া গোত্রের প্রাণীগুলিকে। এদের ক্ষেত্রে অসংখ্য দেহ উপাঙ্গ বর্তমান থাকে, কিন্তু প্রতি ক্ষেত্রেই শরীরের বিভিন্ন অংশে দেহ উপাঙ্গগুলির প্রয়োজন অনুযায়ী গঠনগত পরিবর্তন ঘটেছে। তুলনামূলক বিচারে বিভিন্ন জীবের যে সকল অঙ্গ বা উপাঙ্গগুলি উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন, তাদেরই আমরা হোমোলগাস অর্গ্যান বা সমসংস্থ অঙ্গ বলে থাকি। আর সিরিয়ালি হোমোলগ পার্টস ঠিক সেই দেহ উপাঙ্গগুলিকেই বলা হয় যেগুলি একটি জীব প্রজাতির ক্ষেত্রে বিবর্তনের বিভিন্ন ধাপে প্রয়োজন অনুযায়ী নিজেদের গঠনগত পরিবর্তন করে এবং আবারও সেই প্রয়োজন অনুযায়ী ওই জীব প্রজাতির সদস্যদের শরীরের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়। আরও একটু সহজ করে বলতে গেলে, আজকে আমরা একটি চিংড়ির শরীরের ঠিক যে জায়গায় তার উপাঙ্গগুলিকে দেখছি, বহুকাল পূর্বে তার পূর্বসূরী জীবদের মধ্যে সেই উপাঙ্গগুলি হয়তো শরীরের ঠিক একই জায়গায় নাও থাকতে পারে, অথবা বর্তমানে সেই উপাঙ্গগুলির গঠনগত জটিলতা যতটা বেশি হয়তো আগে ততটা ছিল না। এই পৃথিবীতে জীবেদের অস্তিত্ব যতদিন বর্তমান থাকবে বিবর্তনের ধারাপ্রবাহ কিন্তু চলতেই থাকবে। তাই আগামী দিনেও এই সিরিয়ালি হোমোলগ পার্টসগুলি নিজেদের গঠনগত জটিলতা এবং অবস্থান পরিবর্তন করতে পারে। কুপস ল বা কুপসের নীতিমতে পৃথিবীতে উষ্ণ রক্তের প্রাণীদের উৎপত্তি থেকে আজ পর্যন্ত এই বিবর্তনের দীর্ঘ সময়ে ক্রমশই তাদের আকার বৃহৎ থেকে বৃহদতর হয়েছে। বিভিন্ন তথ্যসূত্রে দাবি করা হয়, প্রায় 230 থেকে 270 মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম উষ্ণ রক্তের প্রাণীদের আবির্ভাব ঘটে এবং তারা মূলত ছিল আজকের স্তন্যপায়ীদের পূর্বপুরুষ। স্বাভাবিকভাবেই স্তন্যপায়ী প্রজাতিদের আকারও বিবর্তনের এই দীর্ঘ সময় জুড়ে বৃদ্ধি পেয়েছে। বহুল আলোচিত ঘোড়ার বিবর্তনের ধাপেই যদি আমরা দেখি, তবে দেখব ইয়োহিপ্পাসের আকার ছিল সবচাইতে ছোট, আর আধুনিককালের ঘোড়া ইকুয়াস হলো সবচাইতে বৃহৎ আকৃতি। বার্গম্যানস রুল, অর্থাৎ বার্গম্যানের নিয়ম মতে উষ্ণ শনিতের প্রাণীদের দেহাবয়ব ক্রমশ বাড়তে থাকে যতই পৃথিবীর উত্তর মেরু এবং শীতলতম অংশের দিকে এগোনো যায়। ছবিতে যেরকমভাবে দেখা যাচ্ছে মানুষের গড় উচ্চতা 6 ফুট ধরে নিয়ে তার সঙ্গে বিভিন্ন ধরনের ভাল্লুকের উচ্চতার তুলনা করা হয়েছে, যার মধ্যে সবচাইতে কম উচ্চতার ভাল্লুকটি হয়তো আমাদের দেশের জঙ্গলের কালো ভাল্লুক, আর মেরু অঞ্চলের পোলার বিয়ার হলো সবচাইতে অতিকায়। অ্যালেনস ল বা বিবর্তন সম্পর্কিত অ্যালেনের নীতিতে দাবি করা হয়, কোনো প্রাণীর জিব, নাক, কান প্রভৃতি ধরনের শরীরের বাইরের প্রবর্ধিত অংশগুলির আকার
ক্রমশ হ্রাস পেতে থাকে যতই পৃথিবীর উত্তরে ঠান্ডা মেরু অঞ্চলের দিকে এগোনো যায়। এর কারণ হিসাবে বলা যায় উল্লিখিত শরীরের প্রবর্ধিত অংশগুলি থেকে খুব সহজেই তাপ বিকিরিত হয়ে শরীরকে ঠান্ডা রাখে, কিন্তু যখন শীতল মেরু অঞ্চলে দেহের খুব অল্প থেকে অল্প উষ্ণতার পরিবর্তনও মৃত্যুর কারণ ডেকে আনতে পারে, তখন যে সকল জীব প্রজাতি সবচাইতে বেশি উষ্ণতা সংরক্ষণ করতে পেরেছে একমাত্র তারাই পৃথিবীর সেই সকল শীতলতম অংশে বিবর্তনের পরীক্ষায় যোগ্য জীব হিসাবে বেঁচে থাকবে। গজেস ল অথবা দ্য কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদের সম্মুখে তুলে ধরে কীভাবে দুটি ভিন্ন জীব প্রজাতি যারা একই ইকোলজিক্যাল রিকোয়ারমেন্টস বা বাস্তুতান্ত্রিক প্রয়োজনীয়তা নির্ভর, অর্থাৎ যারা ঠিক একই নিজ ব্যবহার করে, তারা কখনোই অনির্দিষ্টকালীন সময়ের জন্য একই বাসস্থান অধিকার করে থাকতে পারে না। এক নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি হলুদ পাখির একটি প্রজাতি কীভাবে গাছের প্রায় সর্বত্র বিচরণ করত এবং বিভিন্ন রিসোর্স ইউটিলাইজ করত, কিন্তু পরবর্তীকালে ওই হলুদ পাখির সঙ্গে সঙ্গে ওই গাছের সর্বত্র একটি লাল রঙের পাখির প্রজাতির উদয় ঘটল। এবং অন্তিম বা তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিজেদের প্রয়োজন এবং ক্ষমতা মতো হলুদ পাখিগুলির একটি অংশ গাছের একদম উপরের অংশে এবং অপর অংশ গাছের ঠিক নিচের অংশের নিজ ব্যবহার করছে। অপরদিকে লাল পাখির প্রজাতিটি গাছের ঠিক মাঝামাঝি অংশের নিচ ব্যবহার করে চলেছে। উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে যারা উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বসবাস করে তাদের ত্বকে অতিরিক্ত পরিমাণ মেলানিন রঞ্জকের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই ঠান্ডা শীতল পরিবেশে বেড়ে ওঠা জীবেদের চাইতে তাদের দেহত্বক কৃষ্ণবর্ণের হয়। অপরদিকে পৃথিবীর যে সকল অংশ উষ্ণ অথচ আর্দ্র, সেখানকার জীবেদের দেহত্বকে হলদে বা লালচে রঞ্জকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং এই তত্ত্বের প্রবক্তা হলেন গ্লোগার। আমাদের আলোচিত অংশের অন্তিম এই নীতি অর্থাৎ জর্ডানস রুল দাবি করে পারিপার্শ্বিক উষ্ণতা বিভিন্ন মাছের বাহ্যিক দেহাবয়ব বা আকৃতিকে প্রভাবিত করতে পারে এবং উষ্ণতার সঙ্গে বিভিন্ন মাছের মেরুদণ্ডের ভার্টিব্রির সংখ্যার কোনো সম্পর্ক রয়েছে। যে সকল মাছেরা শীতল জলে বেড়ে ওঠে এবং জীবন ধারণ করে তাদের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি উষ্ণ জলে বেড়ে ওঠা মাছেদের চাইতে। উদাহরণস্বরূপ বলা যায় নাতিশীতোষ্ণ জলে বেড়ে ওঠা রুই মাছের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যার চাইতে সমুদ্রের শীতল জলে জীবন ধারণকারী ইলিশ মাছের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যা অনেকটাই বেশি।